হ্যালো বন্ধুরা হরোড় গেমসের নতুন একটি পার্টে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমরা হরহর গেমসের নতুন একটি পার্ট খেলব তো প্রথম কয়েকটি লেভেল চলে গিয়েছে অলরেডি তো আমরা পরের লেভেলটি খেলার জন্য সবাই খুব উৎসুক তো চলুন পরের লেভেলটি দেখে আসি কতটা ভৌতিক এখানে ভূতের বাচ্চাটির সাথে কী সব কাণ্ড ঘটতেছে দেখুন ভূতের বাচ্চাটিও কিন্তু ভয় পায় ওরাও অনেক ভয় ওর কাহিনিটি আসলে অনেক করুন আপনারা দেখেছিলেন এর পূর্বের ভিডিওগুলোতে তো ভূতের বাচ্চার গেমসটিতে আমরা ঢুকে গেলাম স্কারসি চাইল্ড গেমসটির নাম তো এখানে একটি পিকচার রয়েছে এই পিকচারটি মূলত ওর বেডরুমে নিয়ে লাগাতে হবে তো আশেপাশে দেখি ও কোথায় আছে ও কিন্তু খুব রাগান্বিত ও দেখতে পারলে কিন্তু আবার মেরে ফেলবে তো এই পুরো রুমগুলো আসলে অনেক ভীতিকর অনেক ভয়ঙ্কর দেখেন কীভাবে চারিদিকে রক্তমক্ত লেগে রয়েছে এখানে অ্যালার্ট দেখাচ্ছে অবশ্যই আমাকে লুকিয়ে থাকতে হবে এখানে পিকচারটি লাগাতে হবে হ্যাঁ পিকচারটি লাগিয়ে দিলাম উপরে লাগিয়ে এখন আমি লুকিয়ে থাকবো ভূতের বাচ্চাটি আসবে কিছুক্ষণ পরে ওর পিকচারটি দেখার জন্য হ্যাঁ অলরেডি চলে এসেছে ওর পিকচারটি দেখলে ও খুশি হবে তো মূলত এটা খোঁজকরার জন্যই এসেছিলো এখানে তো আমি লুকিয়ে আছি কারণ আমাকে দেখতে পেলেও একদম মেরে ফেলবে তো আমরা এই লেভেলটি অতিক্রম করলাম সামনে দেখি আরও কত ভীতিকর পরিবেশ রয়েছে এখানে অ্যালার্ট দেখাচ্ছে ও ন আমাকে ধরে ফেললো এবং মেরে ফেললো যাক আমি রিভার্ভ নিয়ে আসলাম আসলে পুরো গেমসটি এত ভীতিকর এত ভয়ানক হরহর গেমসগুলি আসলে অনেক ভয়ঙ্কর হয় এই লেভেলগুলো অতিক্রম করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে আমাকে এখন একটি খাদ্যের বক্স খুঁজে বের করতে হবে কিচেন রুম থেকে ওরে নো 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 ভূতের বাচ্চাটি কিন্তু মারাত্মক ও যদি দেখতে পায় তাহলে মেরে ফেলবে এখানে তারপরে আবার বারে বারে রিভেভ নিয়ে আসতে হয় অনেক ঝামেলা তো আমাকে ফুড বক্সটি কোথায় রয়েছে অবশ্যই খুঁজে সার্চ করে বের করতে হবে তো খুব চেষ্টা করতেছি ভূতের বাচ্চাটির চোখ ফাঁকি দিয়ে তো ওখানে একটি টিভি রয়েছে আমার টিভিটি দরকার নেই আমার যা দরকার সেটা আমাকে খুঁজে বের করতে হবে দরজাটি লক করে দিলাম দেখি কি করা যায় এখানে অ্যালার্ট দেখাচ্ছে কেন নিশ্চয়ই ভূতটি এখানে আছে বুঝতে পারতেছি না আসলে খুব ভয়ঙ্কর ব্যাপার ও নো 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 সেম আবার ধরা খেয়ে গেলাম ওর চোখটা ফাঁকি দেওয়া আসলে খুব কষ্ট এই জন্য হরর গেমসগুলো খুব ভয়ঙ্কর হয় আমি যদিও একটু আওয়াজটা একটু কমিয়ে রেখেছি হরর আওয়াজটা কারণ এটা এত ভীতিকর আসলে ভয় লাগে এজন্য কমিয়ে রেখেছি তো এখান দিয়ে আমি ঘুরে ঘুরে দেখছি কোথায় রয়েছে সেই খাবারের বক্সটি এখানে এত দরজা কেন মাথা সব গুলিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে একই এই ভূতের গেমসগুলোতে একটি প্রবলেম যে ঘুরে ফিরে এক জায়গায় চলে আসবেন মাথা ঠিক রাখা খুব কষ্ট হয়ে যায় ও নো 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 আবার চলে এসেছে ভূতটি আবার চলে এসেছে না দেখতে পাইনি খুব সাবধানে চলে আসলাম এখানে অ্যালার্ট দেখাচ্ছে কেন বারে বারে মানে আশপাশ কোথাও রয়েছে খুব সাবধানে আমাকে কাজটি করতে হবে চলে গেছে হয়তো এখন আমাকে আস্তে আস্তে আবার বের হতে হবে তো হরের গেমস আসলে অনেক কষ্ট খেলতে কিন্তু অনেক মজা রয়েছে এই গেমসে খুবই ইন্টারেস্টিং আমি দেখতেছি আসলে অপেক্ষা করতেছি ও সরেছে কিনা একটা খাবার বক্স সংগ্রহ করতে হবে অবশ্য ওর জন্যই আবার অ্যালার্ট দেখাচ্ছে মনে হয় আশেপাশে আছে আমি একটু লুকিয়ে থাকি ও মনে আমার পাওয়ার আওয়াজ শুনতে পেয়েছে ও শিট 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 সে আবার একই অবস্থা আবার প্লে করতে হলো আবার মেরে ফেললো আমাকে তো আমাকে এবার খুব দ্রুত কাজটি করতে হবে আসলে বুঝতে পারতেছি না চারিদিকে একই রকম দরজা একই রকম সব কিছু মানে সব একটা মনে হয় যে মায়াবী জাল আচ্ছন্ন করে রেখেছে এই রুমগুলোকে এখানে তো চাবি ছাড়া আর কিছু নেই কোথায় রয়েছে খাবারের বক্সটি দেখি এখানে আবার অ্যালার্ট দেখাচ্ছে আমার এখান থেকে পালাত ও শিট 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 আবার মেরে ফেললো আবার আমাকে রিভাইভ নিয়ে আসতে হলো সেই একই কাজটি করার জন্য কি করব ভেবে পাচ্ছি না এটা কোন দরজা এটা তো মানে বাইরের দরজা ব্ল্যাকটা এখান থেকে কি বের হব দেখি খুলে রাখি ও বাবা বাইরে কি ভীতিকর পরিবেশ অন্ধকার ওখানে তো আরও ভয় তবু এখানে বাচ্চাবুতির সাথে লড়াই করা যাবে বাইরে তো আরও মারাত্মক অবস্থা এটা কোন রুমে ঢুকলাম এখানে তো মোমবাতি ছাড়া কিছুই নেই যাক বের হয়ে গেলাম দেখি এই তো ফুড বক্সটা পেয়ে গেছি খাবারের বক্সটা এখন নিয়ে নিলাম খাবারের বক্সটি এখন নেক্সট কাজটি করতে হবে ও শিট আবার চলে আসছে আবার চলে আসছে মনে হয় এবারও ধরা খাবো দেখা যাক পালিয়ে বাঁচতে পারি কি না মানে ভুটটি আশেপাশে আছে বাচ্চা ভুটটি ও আসলে ওর পরিবারটা মারা যাওয়ার পরে এত ভীতিকর হয়ে উঠেছে ওকে নিজেকেও মেরে ফেলেছিল তো ডাকাতরা এই জন্য ও খুব মানে অ্যাংরি ও যা যে কোনো কারোর কাছেই খুব ভীতিকর ও আসলে মূলত ও পরিবারটিকে ডাকাতরা মেরে ফেলেছে এই জন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য মারিয়া হয়ে উঠেছে আর ও তো নিজেও এটার শিকার তার জন্য ও অনেকটা ভীতিকর পরিবেশ তৈরি করে ফেলেছে এই ভাঙা বাড়িটির মধ্যে থেকে আর এই বাড়িটি বাড়িটিতে ওর অনেক সিনারি রয়েছে তবে সেগুলো ভুলতে পারতেছে না মূলত এই বাড়িটি ওদেরই খুব ডিফিকাল্ট আসলে ব্যাপারটা সেম কাজগুলি একইবার বারবার হইতেছে আমাকে আবারও মেরে ফেলেছিলো তারপর আমি খাবারের বক্সটি কালেক্ট করলাম একই কাজ আমাকে দুইবার করা লেগেছে ও নো 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 আমাকে মনে হয় এবার মেন রোড দিয়ে পালাতে হবে দেখি এখান দিয়ে পালিয়ে যাই পালিয়ে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করি বাইরের পরিবেশটা আরও ভীতিকর বাইরের পরিবেশটা এত ভীতিকর তো অন্ধকার খুব ভয় লাগতেছে ও চারিদিকে এত ধোঁয়া কেন কী অবস্থা চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া কি ভাববো কি করব বুঝতে পারতেছি না এত ভয় অথচ এই ঘরে আমাকে ঢুকতেই হবে কারণ আমার কিছু বাকি কাজ রয়েছে কাজগুলো সারতেই হবে বুতটার চোখ ফাঁকি দিয়ে আমি বুঝতে পারতেছি না আসলে কি করা উচিত আমার এখন আমাকে আরও কিছু খাদ্যের বক্স সংগ্রহ করতে হবে কি যে করি কোথায় পাবো সেই বক্সগুলো চারিদিকে তো খুঁজ করতেছি কিছুই দেখতেছি না ভালো সব চেয়ার মেয়ার এলো এলোমেলো করেও ফেলে রেখেছে এখানে কি আছে এখানে তো দেখতে পাচ্ছি না ভূতটা তো হয় আশেপাশেই আছে খুব ভয়ে ভয়ে এগোচ্ছি দেখা যাক কোথায় রয়েছে এখানে একটা রোবট রয়েছে না এটা দরকার নেই আমার খাবার টেবিল রয়েছে কিন্তু খাবার নেই যাক আমি অন্য একটা রুমে ঢুকলাম এটা তো খেলনার রুম এখানে বাচ্চাটি মনে হয় যখন জীবিত ছিল তখন প্লে করতো এখানে দেখি এখানে গিয়ে না এটা তো বাইরে বেরোনোর দরজা না আমার এখানে দিয়ে বের হয়ে কোনো লাভ নেই কারণ আমার কাজটি ঘরের মধ্যে আমাকে এখানে থেকেই খুব ধীরে শান্ত মাথায় কাজটি সম্পন্ন করতে হবে এখানে কি এখানে কি মনে হয় হ্যাঁ মনে হয় পেয়ে গেছি দ্বিতীয় খাবারের বক্সটি এখানে আমাকে হাইড হয়ে যেতে হবে কারণ ভূতটি এখানে খাবারের জন্য আসবে তো আমি হাইড হয়ে গেলাম কারণ আমি যদি হাইড না থাকি তাহলে আমাকে দেখে ফেলবে আর দেখার সাথে সাথেই মেরে ফেলবে কারণ এই ভূতের বাচ্চাটি খুব রাগান্বিত এবং প্রধান্বিত হয়ে আছে দেখুন এই রুমে কীরকম রক্তমক্ত পড়ে আছে আসলে খুব ভীতিকর আমি যদিও হরর সাউন্ডটি অফ করে রেখেছি আপনার এই হরর সাউন্ডটি শুনলে মানে হার্টবিট আপনাদের একেবারে নড়ে উঠবে মানে এত ভীতিকর সাউন্ড তো আমি এটাকে অফ করে রেখেছি যাতে ভয়টা কম লাগে তা আমি অপেক্ষা করতেছি কখন সে আসে তা আমাকে এখান থেকে আসলে পালিয়ে যাওয়া উচিত হ্যাঁ মনে হয় বুথটি আসতেছে ওই তো দেখা যাচ্ছে আসতেছে ও ভাগ্যেশ এখানে হাইডের অপশান ছিল আমি হাইডওয়ে রয়েছি লুকিয়ে রয়েছি এই জন্য আমাকে দেখতে পাচ্ছে না দেখুন কিভাবে হাঁটতেছে খুব ভয়ঙ্কর উড়ি বাপরি আবার ডান্স করতেছে কি কী খারাপের খারাপ কি দুষ্টের দুষ্ট এ মনে বেঁচে থাকতে অনেক দুষ্ট ছিল যাক আমি হাইডের অপশানটি ছেড়ে দিলাম এবং দেখি বাকি কাজটি করি এবং আমার এই কাজটিও কমপ্লিট হয়ে গেছে এবং আমি দ্বিতীয় লেভেলে ঢুকে গেছি